হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আমাদের আজকের অনুষ্ঠানের টপিক হচ্ছে আরতির তাৎপর্য। ভক্তরা ভগবানকে প্রত্যেক দিনই আরতি করেন, একবার, দুবার, তিনবার। এই আরতি আমরা কেন করি, কোন কোন উপকরণ দিয়ে করি, প্রত্যেকটি উপকরণের তাৎপর্য কী? আমরা যে ধূপ ঘোরাই, প্রদীপ ঘোরাই, তা ভগবান কি শুধুমাত্র এটিকে একটা ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে গ্রহণ করেন? না, আমরা যখন ধূপ ঘোরাচ্ছি বা প্রদীপ ঘোরাচ্ছি, তখন আমাদের মুড, আমাদের মানসিকতা, আমরা কি মনোভাব নিয়ে সেটি অফার করছি, সেই মনের ভাবটি ভগবান গ্রহণ করেন। কিন্তু আমরা যদি কি মনোভাব তখন রাখতে হয় সেটি না জানি, তাহলে আরতিটি ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। এখন দেখবেন অনেক মন্দিরে আমরা দেখতে পাই যন্ত্র দিয়ে প্রদীপ ঘোরানো হয়, যন্ত্র দিয়ে বাজনা বাজানো হয়, তা এগুলি নিষ্ফল। ভগবান এই যান্ত্রিক কারসাজির জন্য আদৌ আকৃষ্ট হন না, তিনি ভক্তের মনের ভাবটা গ্রহণ করেন। তা সেই কারণে আরতি করবার সময়, প্রত্যেকটি উপকরণ দিয়ে আরতি করার সময় মনের ভাবটা অ্যাকচুয়ালি কীরকম রাখতে হয় সেটি আমাদের জানতে হবে, সেটি আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। তা আরতি হচ্ছে একটি ভগবানকে সন্তুষ্ট করার প্রক্রিয়া, দি স্পেশাল অফারিং। আরতির মাধ্যমে আমরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমাদের দৃষ্টিও ভগবানের প্রতি নিয়ে যেতে পারি এবং ভগবানকে আমরা স্যাটিসফাই করতে পারি। এখন আরতি অনেক সময় শর্ট আরতি করা হয় ধূপ, প্রদীপ আর পুষ্পের মাধ্যমে। তা আমরা এখানে আলোচনা করব ফুল আরতি যেটা করা হয়, সেই আরতিটা কী কী উপকরণ দিয়ে করা হয় এবং প্রত্যেকটি উপকরণের সময় আমাদের কী মনোভাব রাখা উচিত। তা প্রথম ধূপ দিয়ে ভগবানকে আরতি করা হয়। ধূপ নিয়ে ভগবানের শ্রী অঙ্গী চতুর্দিকে 7 বার ক্লকওয়াইজ ম্যানারে ঘোরানো হয়। তা ধূপ কেন প্রদান করা হয়? ধূপ জ্বাললে কি হয়, কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি, ঘরটি সুরভিত হয়ে ওঠে। এখন যদি কোনো বাড়িতে স্পেশাল গেস্ট আসেন, তাহলে আমরা কি করি, তিনি যে ঘরে থাকবেন সেই ঘরটিতে একটু রুম ফ্রেশনার দিয়ে দিই, হ্যাঁ, যাতে কি না ঘরটি বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তাহলে আমাদের গেস্ট ওই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সন্তুষ্ট হবেন, আনন্দ লাভ করবেন। তাহলে যদি কোনো গেস্টকে আনন্দ দেওয়ার জন্য আমরা রুম ফ্রেশনার দিয়ে সুগন্ধিত করে দিই, তাহলে স্বয়ং ভগবান তাকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কীরকম ঘরটিকে সুরভিত করা উচিত। এই সুরভিত করার কাজ কিসের মাধ্যমে করা হয়, এই ধূপ ঘোরানোর মাধ্যমে। সুগন্ধি ধূপ বীজোর সংখ্যায় 1টি, 3টি বা 5টি যদি আমরা 7 বার ধীরে ধীরে ঘোরাই এবং মনোভাবটা এটা রাখি যে এই ধূপের মাধ্যমে পুরো ডিটি রুমটি সুরভিত হচ্ছে, ভগবান সেই সুন্দর গন্ধ আঘ্রাণ করছেন এবং ভগবান সন্তুষ্ট হচ্ছেন, এই মনোভাব নিয়ে আমাদের ধূপ আরতিটি করতে হবে। নেক্সট আমরা কি করি, প্রদীপ, ঘিয়ের প্রদীপ, 1টি, 3টি বা 5টি ঘিয়ের প্রদীপ দিয়ে আমরা আরতি করি। তা অ্যাকচুয়ালি পৃথিবীতে সব কিছু ভেজাল আছে, কেবল একটি জিনিসের কোনো ভেজাল হয়নি, হবেও না কোনো দিন, সেটি হচ্ছে আগুন। আগুন সবসময় পবিত্র, পিওর, পিওরিটির প্রতীক হচ্ছে আগুন। ভগবান হচ্ছেন পিওরেস্ট, বিশুদ্ধতম। তা পিওরেস্ট ভগবানকে এই পিওর উপকরণ আগুন দিয়ে আমরা আরতি করে এই বার্তা দিই যে ভগবান আপনাকে আমরা এর থেকে বেশি পবিত্র আর কী বা দিতে পারি, আপনি শুদ্ধতম, দয়া করে এই শুদ্ধ অগ্নি গ্রহণের মাধ্যমে আপনি সন্তুষ্ট হন। আর আগুনের ক্ষমতা হচ্ছে যে কোনো অপবিত্র বস্তুকেও এটি পবিত্র করে দিতে পারে। তাই শুধু ভগবান নয়, বিবাহের ক্ষেত্রেও আমরা কি দেখি না, বিবাহের যিনি বর তাকে প্রদীপ দিয়ে আরতি করা হয়। কোনো অনুষ্ঠানে আমরা দেখি প্রদীপ প্রজ্বলন করা হয়, এইসবের একটাই কারণ,
আগুন হচ্ছে পবিত্রতার প্রতীক। তাই ভগবানকে আগুন দিয়ে আরতি করে প্রার্থনা জানানো হয় যে তিনি যেন আমাদের মনকেও পবিত্র এবং মঙ্গলময় করে তোলেন। তাহলে আগুন দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করার সময় আমাদের মনোভাবটা এরকম থাকা উচিত। নেক্সট হচ্ছে জলশঙ্খ। স্নান করলে নিমেষের মধ্যে আমাদের শরীর স্নিগ্ধ, সতেজ, পবিত্র এবং তরতাজা হয়ে যায়, আমরা ফ্রেশ হয়ে যাই। আর যদি স্নানের জলের মাধ্যমে বিভিন্ন জলের মধ্যে যদি আমরা বিভিন্ন রকম ঔষধি ভেষজ বা হার্বাল যদি আমরা মেশাতে পারি, তাহলে অনেক হার্বালের এমন গুণ আছে যে আমাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনা থাকলে সেটিকেও সেটি সারিয়ে দেয়। তো আমরা কী করি, জলশঙ্খের মধ্যে বিভিন্ন পুষ্প, গোলাপ জল ইত্যাদি আমরা প্রবেশ করাই এবং সেই জল দিয়ে ভগবানকে আরতি করি। তাহলে তখন আমাদের কি মনোভাব রাখা উচিত যে এই পানি শঙ্খ বা জলশঙ্খ দিয়ে আরতি করার সঙ্গে সঙ্গে ভগবান অত্যন্ত সতেজ হয়ে যাচ্ছেন, ফ্রেশ হয়ে যাচ্ছেন এবং তিনি আনন্দ লাভ করছেন। নেক্সট হচ্ছে বস্ত্র। বস্ত্র দিয়ে ভগবানকে আরতি করি, তার দুটি তাৎপর্য। একটি হচ্ছে স্নান করার পর বস্ত্র দিয়ে গা মুছতে হয়, আর দ্বিতীয় তাৎপর্য হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আমরা কি দেখি, কোনো গেস্টকে কোনো বস্ত্র বা উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। ঠিক তেমনি ভগবানকেও বস্ত্র প্রদানের মাধ্যমে আমরা সম্মান জানাই। তাহলে বস্ত্র দিয়ে আরতি করার সময় আমাদের অ্যাটিচিউড বা মনোভাব এরকম রাখা উচিত যে হে ভগবান, কৃপা করে এই বস্ত্র আপনি গ্রহণ করে সন্তুষ্ট হন। নেক্সট আসছি পুষ্প। পুষ্প দিয়ে আরতি, একটি ডেকামিতে কিছু সুগন্ধি পুষ্প নিয়ে আমরা আরতি করি। এখন পুষ্প হচ্ছে শরণাগতির প্রতীক। ভগবানের চরণে পুষ্প প্রদান করার মাধ্যমে আমরা আমাদের শরণাগতির বার্তা ভগবানকে জানাই। এছাড়াও পুষ্পের মাধ্যমেও একটা সুগন্ধিত বাতাবরণ তৈরি হয়, পুষ্পের সুগন্ধ ভগবানকে আনন্দ দেয়। তাহলে ভগবানকে পুষ্প আরতি করার সময় আমাদের মনোভাব হওয়া উচিত, হে ভগবান, দয়া করে এই সুগন্ধি পুষ্পের সুগন্ধে আপনি সন্তুষ্ট হন এবং আমরা আমাদের শরণাগতির বার্তা আপনাকে পাঠালাম, দয়া করে আপনার চরণে আমাদেরকে স্থান দিন। এরপর হচ্ছে চামর। আগেকার দিনে রাজসভাতেও আমরা দেখতে পাই যে রাজাকে চামর দিয়ে হাওয়া করা হতো। তা এই চামর হচ্ছে রাজাকে রাজবৈভব প্রদর্শন করার একটি উপকরণ। এছাড়া বিভিন্ন পোকামাকড়, মশামাছি সেগুলোকেও তাড়িয়ে দেয়। তাহলে ভগবানকে চামর দিয়ে আরতি করার সময় তিনি যে সব রাজার শ্রেষ্ঠ রাজা, তাকে তার বৈভব প্রকাশ করা হয়। এরপরে আসছি লাস্ট উপকরণ, ময়ূরপুচ্ছ পাখা। যখন বাড়িতে কোনো গেস্ট আসে, এখন তো সব এসি রুম হয়ে গেছে, তা যদি আমাদের বাড়িতে একটিমাত্র এসি রুম থাকে, আমরা মাননীয় গেস্টকে সেই এসি রুমে থাকতে দিই, তাকে তার আরাম বা তার কমফর্টের ব্যবস্থা করি। তা ভগবানকে ময়ূরপুচ্ছ পাখা দিয়ে বাতাস করে তাকে শীতল করা হয়, তার শরীর যাতে শীতল হয়, তিনি যাতে খুব আনন্দিত হন, তার যাতে শরীরের আরাম হয়, সেই কারণে ময়ূরপুচ্ছ পাখা দিয়ে ভগবানকে আরতি করতে হয়। তাই ময়ূরপুচ্ছ পাখা দিয়ে আরতি করার সময় আমাদের মনের ভাব এরকম থাকবে, এ ভগবান, এই সুমিষ্ট পাখার বাতাসে দয়া করে আপনি প্রসন্ন হন। তাহলে আরতি করবার সময় যদি আমরা মনের ভাব এরকম রাখি, খুব শীঘ্রই ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।